কি ব্যাপার হঠাৎ করে এরকম টেক্সট পাঠিয়ে আমাকে ডাকার কারণ? কি হয়েছে? আরে এত গম্ভীর কেন? কি হয়েছে? আমি ভাবতেও পারিনি এতটা দিন আমি একটা লোভী মানুষের সাথে রিলেশনশিপে ছিলাম, যার কিনা টাকার প্রতি এত লোভ। আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে, আমার ঘৃণা হচ্ছে যে আমি ঠিক মানুষটাকে বাছাই করতে পারিনি। উশিব, উশিব, আমার কথাটা শোনো প্লিজ। কি শুনো? হ্যাঁ, তোমার টাকার দরকার ছিল আমাকে বলতে, আমি দিতাম। ঠিক আছে, টাকার অ্যামাউন্টটা একটু বেশি, আমি কি ম্যানেজ করতে পারতাম না? তোমার সম্পর্কে জেনে শুনে আমি তোমার সাথে রিলেশনশিপে গিয়েছিলাম, তোমার ফ্যামিলিকে আমি চিনি, কিন্তু সেই তুমি? ছি, আমি কত বোকা। আমি ভেবেছিলাম তুমি আমাকে আমার বার্থডেতে উইশ করতে, সারপ্রাইজ দিতে নেপালে এসেছ, এত দূরে এসেছ, কিন্তু না, তুমি তো এসেছো আমাকে কিডন্যাপ করতে। তুমি আমার নাম নিলে, তোমার মুখে আমার নাম শোভা পায়। যে ছেলে টাকার জন্য নিজের গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করতে পারে, সেই ছেলের মুখে আমার নাম শোভা পায় না। It's so funny.